আমাকে তখন আমার হবু জামাই ঋষি সেন জোর করেছিল। জোর করে স্পষ্টভাবে জানিয়েছিল যে একটা শর্তেই আমার মেয়েকে বিয়ে করবে, যদি আমি জানুকে মেনে নিই যে সে আমার সন্তান। ফলে আপনি বুঝতে পারছেন না, ওরা আমার মেয়ের জীবনের কথা ভেবে আমাকে জানুকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। সবার সামনে আমি স্বীকার করেছি যে ও আমার বায়োলজিক্যাল ডটার, আমার মেয়ে। কিন্তু এটা সত্যি না। ডেফিনেটলি ওর মায়ের সাথে আমার দেখা হয়েছিল, আমার জন্য রান্না বান্না করত। মিথ্যে কথা স্যার। আস্তে। না না, এটা তো ওনার বক্তব্য। উনি মিথ্যে কথা বলছেন আপনি বলছেন তো? তো এমনি বললে তো হবে না, আপনি গলার জোরে বলছেন তো উনি মিথ্যে বলছেন। প্রমাণ করে দেখান যে উনি মিথ্যে বলছেন, সেটা প্রমাণ চাই তো। যাই হোক মায়োনা, মায়োনার আমি যেখান অব্দি বললাম সেইটুকুই আমার জানা এবং সেটাই সত্য। এবং আপনাকে বলি যে তারপরে আমার কোনোদিনই ওর মায়ের সাথে দেখা হয়নি, আর আমি ওই অঞ্চলে যাইও না। আপনাকে তাহলে একটু ডিটেলে বলি, আমি একটা এরকম রিমোট জায়গায় ব্যবসার কাজে গেছিলাম। সেখানে আমার বাড়িতে এসে ওনার মা রান্না করতেন, কিন্তু ওরম একটা রিমোট যেখানে সমাজের একটা বিশাল বড় দায়িত্ব আছে এবং আপনার চোখের সামনে যেটা ঘটে সেটা ঘটে, এটা তো একটা শহর না, একটা ছোট অঞ্চল, সেখানে এরম রেগুলার সম্পর্ক তৈরি করাটা কি সম্ভব? অ্যাকচুয়ালি আই রেস্ট মাই কেস, এরপরে আমার আর কিছু বলার নেই। আপনার কাছে তাহলে কোনো প্রমাণ নেই তাই তো ম্যাডাম জাহ্নবী চ্যাটার্জি? আমার বিরোধী পক্ষের বন্ধু যখন এত বড় আইনজীবী হয়ে কোনো প্রমাণ ছাড়াই কথাগুলো বলছেন, তখন আমি প্রমাণ দিতে বাধ্য হচ্ছি। কুশল চ্যাটার্জি তার স্ত্রী এবং মেয়েকে বাড়িতে রেখে তাদের পরিচয় গোপন করে শুধুমাত্র আমার মাকে ভোগ করার উদ্দেশ্যে মিথ্যে বিয়ের ফাঁদ পেতেছিলেন। আমার মা মানুষটাকে ভালোবেসে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিল। আমার মার তখন এমন অবস্থা ছিল না যে ওকে রান্না করে খেতে হবে, মা তখন রান্নার কাজ করতেনও না। কুশল চ্যাটার্জি তার জীবনে আসার পর আমার নিগ্রহ শুরু হয়। তার আগে আমার মা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ মেয়ে ছিলেন। তখন আমার মায়ের বিয়ের কথাবার্তা হচ্ছিল, সেই সময় কুশল চ্যাটার্জি আসেন, আমার মায়ের পরিবারের সাথে তার পরিচয়ও হয় এবং আমার মাকে বিয়ের প্রস্তাব দেন। আর তাদের বিয়েটা আমাদেরই গ্রামের একটা মন্দিরে হয়েছিল। সাক্ষী সবুত প্রয়োজন হলে সেটাও আনতে পারি স্যার, কিন্তু আপাতত বিয়ের ছবিটা আপনার কাছে পেশ করছি। তুমি এত বড় একটা সাহসের কাজ কেন করতে গেলে? আমি কি সাহসের কাজ করলাম? আই মিন, এত বড় একটা লয়েডের সামনে তুমি টিকতে পারবে? আমি যে প্রথম রাউন্ডে ওনাকে পরাস্ত করে দিয়েছি সেটা তো প্রমাণ হয়েই গেছে, আর আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমার কাছে কোনো বানানো কথা নেই, সেই জন্য আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আর আমার কথাগুলো যদি অন্য কেউ বলতো, তিনি তো আমার সত্যিটা আমার মতো করে জানতেন না।
ও যে এত সাহসের সঙ্গে কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, ওদের লয়ার কিন্তু জাহ্নবীকে পাত্তাই দিচ্ছে না। ও কোথায় আছে মা? আমার কাছেই আছে। তুই এত চিন্তা করছিস কেন? আমি কিন্তু তোর বাবাকে বলেইছিলাম, যদি ওকেও আমাদের বাড়িতে থাকতে না দেয় তাহলে আমিও চলে যাব তোর মামার বাড়িতে, আর আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তোর বাবা এতটা সাহস দেখাতে পারেনি রে, তাই শেষ পর্যন্ত ওই বাড়িতে আমিও রয়ে গেছি আর আমার সঙ্গে ও রয়েছে। নিশ্চয়ই খুব ভালো ব্যবহার জুটছে না ওর কপালে। আমার কপালে যে ভালো ব্যবহার জুটবে না সেটা আমার আগে থেকেই জানা ছিল, আর জুটবেই বা কেন বলুন তো? এখনো তো আমি কারো চোখের সামনে কিছু প্রমাণই করতে পারিনি, আর একটা বাইরের মেয়ে যদি এসে ঘরের বউয়ের জায়গায় দাঁড়াতে চায় তাহলে বাড়ির লোকই বা কেন মেনে নেবে বলুন তো? কটা মানুষ ছোটমার মতো হয়, আর আমি সবার কাছ থেকে ছোটমার মতো ব্যবহারটাও আশা করি না। সবই বুঝলাম, কিন্তু তুমি একটা কথা ভুল বলেছ। আমি? অবশ্যই। এখন যদি তুমি কথাটা বলো, বাড়ির বউকে সরিয়ে বাইরের মেয়ে তার জায়গাটা নিতে আসছে, সেই কথাটা ভুল না? তাহলে আমাকে তো অনৈতিকতার দায় ভুগতে হয়। আসল ব্যাপারটা হলো, বাড়ির বউকে সরিয়ে বাইরের লোক তার জায়গা নিতে এসেছিল। ফাইনালি বাড়ির বউ লড়াই করতে নেমেছে তার নিজের জায়গা ফেরত পাওয়ার জন্য, আর তার সেই লড়াইয়ে তার স্বামীর যে সব থেকে বেশি সাহায্য আছে সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাকে বলে দিতে হবে না? আমি জানি এই দুঃখের দিন কেটে যাবে, এই খারাপ সময়ও তোর কেটে যাবে, আর জাহ্নবী পারবে তোকে এই দুঃখ থেকে বার করতে। আজ তোর জীবনে যা যা হয়েছে সেগুলো তো ওরা চেয়েছে বলে হয়েছে, তাই না? ওদের অনেক টাকা, অনেক বড় উকিল ওরা হায়ার করবে, কিন্তু দেখিস দেখিস জাহ্নবী ঠিক তোকে এই সমস্ত থেকে বার করে নেবে। আমি তো তোমাকে বলেইছি আমার টাকা ওর টাকা আলাদা নয়। আপনি তো এখন নিজের জন্য টাকা খরচ করতে পারবেন না, আর আপনার ব্যাংক থেকে টাকাও তুলতে পারবেন না, আর সবচেয়ে বড় কথা, আমি কেন অন্য কাউকে টাকা দেব? আমার নিজের উপরে বিশ্বাস আছে, আমি নিজের কথাগুলো করে বলতে পারবো। আমার উপর আপনার ভরসা হচ্ছে না? আজকের পর ভরসা বেড়েছে জানবি। স্যার পরের দিন আপনাকে মনে হয় ইন্টারোগেট করবে, ওই উকিল ভদ্রলোক মনে হয় আপনাকে প্যাচে ফেলার চেষ্টাও করতে পারে। সবচেয়ে বড় কথা, আমার মতো একটা সামান্য মেয়ের কাছে যে হার মানতে ওদের অসুবিধা হবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমি সবই বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, আমি কোনোভাবেই তোমার কেস ডোবাবো না। আপনি এভাবে কেন বলছেন? বারে তুমি এত খাটছো, এখন আমি যদি কোনো গন্ডগোল করে বসি তাহলে তো তোমার পুরো শ্রমটাই পণ্ডশ্রম হয়ে যাবে। আপনি এরকম কিছু করবেন না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এবার আমাদের যেতে হবে স্যার। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। খাওয়া দাওয়া তো তোর কিচ্ছু হচ্ছে না রে বাবা, কত শৌখিন খাওয়া দাওয়ায়, আর এখানে এখানে তুই কি খাচ্ছিস কি ভগবানই জানে। আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার এই দুঃখের দিন আমি ঘোচাতে চেষ্টা করব স্যার। আপনার মতো নির্দোষ মানুষকে আমি বাইরে আনার চেষ্টা করব, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব স্যার। তোমার পরীক্ষা? পরীক্ষা আমি দেব স্যার, আপনি এত চিন্তা করবেন না। যে রাধে সে কি চুল বাঁধে না, আর পোটে ডেট তো আর রোজ পড়বে না। তাই তো আমি বলছি যে মেয়েটার পড়ার কত ক্ষতি হয়ে গেল, মন দিয়ে পড়াশোনাটুকুও করতে পারছে না। জানিস যখন বাড়িতেও বই নিয়ে বসে, হট করে যদি এই কেস
এই কেস সম্পর্কে কিছু পয়েন্ট মনে পড়ে, সঙ্গে সঙ্গে সেটা লিখতে শুরু করে দেয়। ওর মনে এখন আর অন্য কিছু নেই জানিস। ঈশ্বর যখন আমাকে লড়াইয়ের ডালি উপহার দিয়েছেন, তখন তো আমি হাল ছেড়ে দিতে পারি না। উনি যদি আমার পরীক্ষা নিতে চান, আমি পরীক্ষা দিয়ে যাব। উনি আমাকে যে পথে নামিয়েছেন, সেই পথের কাঁটায় আমার যত ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরুক না কেন, আমি হার মানব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তুমি খেয়াল করেছো ছোট মা, আজকে কোর্টে দাঁড়িয়ে ওই লোকটা আমার জন্ম অস্বীকার করেছে। এতে খেয়াল না করার তো কিছু নেই। এতে ছোট কে হলো, ভদ্রলোকই তো হলো। আজকে যে কথা বললো, কালকে তো তাকে পুরো সম্পূর্ণ উল্টো কথাই বলতে হবে। আমি তো ওই লোকটাকে ইন্টারোগেট করব। আর আমার মনেই আছে আমি ওকে কি কি প্রশ্ন করব। আমার মনে হয় না রে জাহ্নবী, যে ওই ভদ্রলোক তোকে কখনো কোনোভাবে কোঅপারেট করবে। রশ্মির বাবা কিন্তু অসম্ভব ধরিবাজ লোক। ধরিবাজ হোক, সেটাও ওর কাছে রাখুক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো ওকে দিতেই হবে।